আরও 7 দিনের রিটি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার সকাল থেকে চলছে মন্ত্রীকে জেরা। তবে গ্রেফতারির পর থেকে নিজেকে নির্দোষ দাবি করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে রেশন দুর্নীতির তদন্তে এক চালকল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর ইডির মনে প্রশ্ন, বাড়ির পরিচারকের নামেও কি সম্পত্তি বানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী? রেশন দুর্নীতির সৌজন্যে বাড়ির পরিচারকের নামে সম্পত্তি বানাতেন জ্যোতিপ্রিয় মল্লিক, এই প্রশ্নটাই এই মুহূর্তে উঠে আসছে ইডির সামনে। এই প্রশ্নের উত্তর পেতে জেরাও করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সূত্রের খবর, রাজ্যের এক বড় মাপের চালকল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পরেই বেশ কিছু নথি হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। ইডি সূত্রে দাবি, ওই ব্যবসায়ী তথা চালকল মালিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, রেশন বণ্টন দুর্নীতির মাধ্যমে একাধিক চালকল ব্যবসায়ীদের ঘুরপথে সুবিধার বিনিময়ে রীতিমতো মোটা অঙ্কের কমিশন আদায় করতেন মন্ত্রী। ইডির জিজ্ঞাসাবাদের মুখে ওই চালকল ব্যবসায়ী এই প্রসঙ্গ স্বীকারও করেন, তিনিও কমিশন দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে। সূত্রের দাবি, ওই চালকল ব্যবসায়ী থেকে কমিশন হিসেবে নগদে অর্থ না নিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কৌশলগতভাবে সেই সম্পত্তি নিজের নামে না রেখে নিজের পরিচারকের নামে দানপত্র করিয়েছিলেন তিনি। সেই চালকল মালিকের থেকে কমিশন বাবদ সম্পত্তি হস্তান্তর থেকে দানপত্র লেখানো সবটাই হয়েছে জ্যোতিপ্রিয়ের অঙ্গুলি হেলনে, এমনটাই সূত্রের দাবি। এই গোটা প্রক্রিয়ার নথি ইডি গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই এসেছে বলে খবর। ওই সম্পত্তির হস্তান্তরের নথি থেকে দানপত্র, এসব এই মুহূর্তে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের সেই পরিচারককে, এমনটাই দাবি ইডি সূত্রে। এই নথি তথ্য বিষয়ে মন্ত্রীকে লাগাতার জেরা করা হলেও এখনও পর্যন্ত টু শব্দ করেননি তিনি, এমনটাই ইডি সূত্রে খবর। সোমবার আবার বিস্ফোরক তথ্য সংবাদ মাধ্যমের সামনে রাখেন মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তার মা ও স্ত্রীকে মন্ত্রীর নির্দেশে কোম্পানি ডিরেক্টর করা হয়েছিল, এই সংস্থাগুলোর মাধ্যমে ব্যবসা করতেন মন্ত্রী, জানিয়েছিলেন অভিজিৎ দাস। পাশাপাশি হাওড়ার ডোমজুড়ে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামক দমকলের সূত্র ধরে বাংলার রেশন দুর্নীতিতে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির যোগ উঠে আসছে। খোঁচার সুরে বিরোধীরা বলছেন, পশুখাদ্যে লালু আর মানুষের খাদ্যে বালু। তবে গ্রেপ্তারির পর থেকে নিজেকে নির্দোষ দাবি করে চলেছেন রাজ্যের বনমন্ত্রী। আমি নির্দোষ, আমি নির্দোষ। তার গ্রেপ্তারির পেছনে চক্রান্ত ষড়যন্ত্র দেখছেন রাজ্য রাজনীতির বালুদা তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সত্যজিৎ মুখোপাধ্যায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।